meant. This is Maya from Zero's Online Shopping. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। চলে আসলাম আরেকটা লাইভে, সবাই ঝটপট করে জয়েন হয়ে যাবেন। আর আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে না, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আপনাদের জন্য একদম খুব সুন্দর একটা কটন এমব্রয়ডারি ড্রেস নিয়ে এসেছি, সাথে কিন্তু ওড়নাটা হচ্ছে কটন বানারস, ঠিক আছে? কটন বানারসের হচ্ছে আমাদের দুপাট্টাটা আমরা পেয়ে যাচ্ছি। বিউটিফুল একটা ড্রেস, সব সুন্দর সুন্দর ড্রেসেস এনেছি আজকে। কালারগুলোর কথা কি বলবো, আমি এখান থেকে একটা কালার দেখতে পাচ্ছি, কালারটা আমার কাছে এত ভালো লাগতেছে। এই কালারটা মনে হয় আমি আগে দেখলে ওই কালারটা মনে হয় আরও পরতাম। বললাম না প্রত্যেকটা কালার এত সুন্দর। রেড দেখতে পাচ্ছি, একটু কি বলবো, একটু পাম্পকিন কালার দেখতে পাচ্ছি, ব্ল্যাক দেখতে পাচ্ছি, ব্ল্যাক তো আমি একটা পরে আছি। আমি দেখছি ইতালি থেকে, ওয়েলকাম আফরিন আপু, থ্যাংকস ফর জয়নিং। হাই আপু, কি খবর, কেমন আছেন বুশ আপু? আচ্ছা সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন। খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে আজকে আপনাদের জন্য ড্রেসেস দেখাবো। সব কিছু ক্লিয়ার আছে নাকি, সাউন্ড ঠিক আছে নাকি, ভিডিও ঠিক আছে নাকি, একটু আমাকে জানিয়ে দিবেন। আর বলেন আমাকে কেমন লাগছে আজকে ড্রেসটাতে, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল, ঠিক আছে? অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস নিয়ে এসেছি। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ সুমাপু, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করে দেই আর আপনারাও সবাই একটু শেয়ার করে দেন, তারপর হচ্ছে গেইন আমরা ড্রেসেস দেখা স্টার্ট করব। সবাই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, বেশি ড্রেস না, কয়টা দেখতে পাচ্ছি, পাঁচ ছয়টার মতো ড্রেসেস আছে, পাঁচটা মাত্র, ঠিক আছে, পাঁচটার মতো ড্রেসেস আছে। সো ইয়েস, সবাই থাকবেন কিন্তু শেষ পর্যন্ত, আমি একটু শেয়ার করি, আপনারা একটু শেয়ার করে দেন। আমি একটু আমার পেজটাতে শেয়ার করি। ওকে, শেয়ার ডান, আপনারা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। হাই আপু, হ্যালো মিম আপু, কি খবর, কেমন আছেন? ওকে, অনেক সুন্দর সুন্দর। তাহলে আজকে আমি এখন ড্রেসেস দেখাবো, স্টার্ট করি তাই না? আজকে ফার্স্টে আমারটা দিয়ে স্টার্ট করবো না, আজকে আমার একটা কালার খুবই চোখে লেগেছে, আমি ওই কালারটা দিয়ে স্টার্ট করবো। এটা দিয়ে হচ্ছে আজকে আমরা স্টার্ট করব। প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে সেম পেয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম পেয়ে যাচ্ছি। সো কয়েকটা ড্রেস দেখি আমি আপনাদেরকে প্রাইস বলবো। আজকে অনেকদিন পর আপনাদেরকে একটু জ্বালাই, নর্মালি তো আমি এই কদিন একদমই জ্বালাই না, এটা না কোনো নো টিজিং, একদম আজকে একটু আপনাদেরকে জ্বালাবো। অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, আমি যেটা আমার একদম চোখে লেগে আছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। দেখেন কি সুন্দর এটা, আই ডোন্ট নো যে ক্যামেরাতে আসলে কালারটা ঠিকভাবে আসছে নাকি বা কতটুক বিউটিফুল লাগছে, বাট খুব সুন্দর, খুবই সুন্দর একটা ড্রেস। কালারটার জন্য আর কি এটা সোল্ড আউট হয়ে যাবে, এটা কালারটার জন্য। কালারটা এত নাইস, এত নাইস, এত নাইস, মাশাল্লাহ। পুরোটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পাম্পকিন অরেঞ্জ কালার, ঠিক আছে? একটা বিউটিফুল পাম্পকিন অরেঞ্জ, তার উপরে হচ্ছে একদম গর্জিয়াস ভাবে হচ্ছে আপনার, দেখেন কি সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ আছে, এন্ড হচ্ছে ছিটে 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 একদম জিরো সাইজের হচ্ছে আপনার গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করা। ওয়ালাইকুম আসসালাম ফাইজা আপু, কি খবর, কেমন আছেন? এটা হচ্ছে আমাদের ড্রেসটা, ওফ আমার কাছে এত ভালো লাগতেছে, আমি ড্রেসটা নিয়ে যাবো। খুবই সুন্দর একটা ড্রেস, কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ বিউটিফুল, অসম্ভব সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা, পুরোটা নেক জুড়ে হচ্ছে আমরা একদম গর্জিয়াস করে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি, সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি। ওয়াও, জাস্ট বিউটিফুল, জাস্ট দেখেন গ্লিটারি সিকোয়েন্সটা কি সুন্দর করা হয়েছে, তাই না? গ্লিটারি সিকোয়েন্সটা খুবই সুন্দর, হেয়ার সেটটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্বর্ণাপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা, এবং দেখেন মিডল পোর্শনে হচ্ছে আপনারা এই পর্যন্ত একদম ওয়েস্টেরও নিচ পর্যন্ত, লাইক হচ্ছে লোয়ার পোর্শন। ও মাই গড, আমি জাস্ট আপনাকে দেখাই দামানের পোর্শনে কি সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ করা। এই যে এই কাজটা, এই কাজটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারিজ, ঠিক আছে? এই কাজটা হচ্ছে পুরোটাই বিউটিফুলি এমব্রয়ডারিজ এর কাজ করা আছে। অ্যান্ড এই পর্যন্ত যা যা দেখছেন সব, এই যে গ্লিটারি কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু সব খুব সুন্দর করে গ্লিটারি সিকোয়েন্স বসানো। ড্রেসটা যে মারাত্মক সুন্দর, সিরিয়াসলি ড্রেসটা খুবই সুন্দর, অসাধারণ একটা ড্রেস। ফ্যাব্রিক কিন্তু কটন লন, ফ্যাব্রিক হচ্ছে কটন লন, জাস্ট দেখেন এই পর্যন্ত আমরা একদম বিউটিফুল এমব্রয়ডারিজ এর কাজ পেয়ে যাচ্ছি, এবং বাকি অংশে হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পাচ্ছি। মিডল পোর্শন থেকে একদম দামানের একটু আগ পর্যন্ত ফুল আমরা এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি মিডল পোর্শনে, এবং এই জায়গাটাও, এই জায়গাটাও কিন্তু এমব্রয়ডারি, এখানেরটুকু আর এখানেরটুকু হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করা, আর এ দু পাশে হচ্ছে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি।
I was in Italy. আমি তোমার থেকে ড্রেস নিয়েছি জাস্ট ওয়াও আপু থ্যাংক ইউ সো মাচ শাহিদ আপু থ্যাংক ইউ থ্যাংকস আ লট অবশ্যই কিন্তু রিভিউ দিবেন আপনারা ঠিক আছে যারা যারাই পারচেজ করছেন সো এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ড্রেসটা সো বিউটিফুল আজকে আমি এটা নিজে হচ্ছে চুজ করেছি যে না আজকে আমি ফার্স্টে এটাই দেখাবো মাই গড এটা খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা আর ড্রেসটার ব্যাক পোরশন হচ্ছে হিয়ার কামস দা ব্যাক পোরশন পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে আমরা ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি ঠিক আছে পুরোটা ড্রেস জুড়ে খুবই বিউটিফুলি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি বডি আর লেন্থ হচ্ছে আমরা আপনাকে মেজার করে বলে দিব এটা হচ্ছে ব্যাক পোরশনের লোয়ার পার্টটা আর হিয়ার কামস দা স্লিভ পার্ট এই যে এটা হচ্ছে আমাদের স্লিভের পোরশনটা দেখেন স্লিভটাও কিন্তু অনেক সুন্দর হয় একটু পিচি অরেঞ্জ একটু পাম্পকিন অরেঞ্জ এই টাইপের বিউটিফুল কালার্স দিয়ে কিন্তু মাশাআল্লাহ কি সুন্দর ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক করা হয়েছে বডি আমার মনে হচ্ছে অনেক দেখেন আমার ফুল লেন্থ কভার করে ফেলেছে বডিটা বডি আমার মনে হচ্ছে অ্যারাউন্ড 70 প্লাস তো হবে আমি হচ্ছে আপনাদেরকে মেজার করে বলে দিব হ্যাঁ আপু ইতালিতে আসলে তোমাকে পিক দিব শিওর থ্যাংকস আ লট থ্যাংক ইউ সো মাচ আপনারা এত সুন্দর করে সাপোর্ট করেন থ্যাংকস ফর সাপোর্টিং ওকে এখন আমি একটু মেজার করে বলে দেই ওকে কত পেয়ে যাচ্ছি আমরা বডিটা বলেছিলাম না আপনাদেরকে 70 প্লাস পাবো এখানে আমি দেখতে পাচ্ছি 80 প্লাস আছে সো আপনারা 80 ধরে রাখবেন ঠিক আছে বডি হচ্ছে আপনারা 80 ধরে রাখবেন দেওয়া আছে হচ্ছে 82 এর মতো সো বডি আপনারা 82 ধরে রাখবেন ওকে বডি হচ্ছে 80 ধরে রাখবেন দেওয়া আছে হচ্ছে 82 আর এখন আমি একটু লেন্থটা আপনাদের জন্য মেপে দিচ্ছি লেন্থটা হচ্ছে 46 ঠিক আছে লেন্থ হচ্ছে হ্যাঁ লেন্থ হচ্ছে 46-47 লেন্থ 46-47 এর মতো পেয়ে যাচ্ছেন বডি পেয়ে যাচ্ছেন হচ্ছে 80 বডি 80 লেন্থ হচ্ছে 46-47 এর মতো পেয়ে যাচ্ছেন এখন আমি এটার গর্জিয়াস ওনারটাতে যাব এই যে এটা হচ্ছে উফ আল্লাহ ড্রেসটা নিয়ে ফেলেন প্লিজ ড্রেসটা নিয়ে ফেলেন ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এটা মিস করেন না প্লিজ সিরিয়াসলি এটা মিস করা যাবেই না জাস্ট দেখেন কি সুন্দর কি বিউটিফুলি হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ আছে এমব্রয়ডারিজের কাজ আছে তারপর হচ্ছে জরি সুতোর খুব সুন্দর করে থ্রেডিং ওয়ার্ক আছে ঠিক আছে জরি সুতোর হচ্ছে সুতোর কাজ আছে খুবই সুন্দর করে এবং পুরোটা বডি জুড়ে হচ্ছে আপনার একটু লাইট পিচ অরেঞ্জ কালারের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক করা দিস ড্রেস ইজ সো বিউটিফুল সো বিউটিফুল এক্সক্লুসিভ একটা ড্রেস এই টাইপের ড্রেস আমি অনেকদিন ধরে দেখি না অনেক সুন্দর কালারটা মানে চোখে লেগে আছে কালারটা এত সুন্দর যে চোখে লেগে আছে মাশাআল্লাহ এত সুন্দর খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা আপনারা সলিড কালারে পেয়ে যাচ্ছেন ওড়নাটা আমি আর একটু দেখাই আপনারা কিন্তু ওড়নার দুপাশে এরকম করে একদম হেভি একটা এমব্রয়ডারিজের কাজ পাচ্ছেন এবং সাথে হচ্ছে কি সুন্দর কাটওয়ার্কের কাজ পাচ্ছেন ফিনিশিংটা দেখেছেন খুব সুন্দর একদম স্মুথ একটা ফিনিশিং আপু ব্লু টিল কালারের ড্রেসটা স্টক করেন প্লিজ প্রত্যেক লাইভে ওই ড্রেসটার কথা বলা হয় আমরা ট্রাই করছি আপু যেটা বলেছিলাম যে ইন্ডিয়া থেকে ড্রেসগুলো আসে সো আসলে সব সময় দেখা যায় ওখানেরও স্টকে থাকতে হবে স্টকে থাকে না টাইম কনজিউমিং সব কিছু আর কি বিবেচনা করে যদি পসিবল হয় অবশ্যই আনা হবে ঠিক আছে আর আনা হলে তো অবশ্যই পেজে পোস্ট করা হবে ওকে সো এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা প্রাইস আমি এখন বলবো না আপনারা যার যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট আর যদি বেশি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে এখনই অর্ডারটা প্লেস করে ফেলেন প্রাইস অবশ্যই রিজনেবল হবে ঠিক আছে প্রাইস অনেক বেশি হবে না যে আপনারা অর্ডার দিয়ে মনে হবে আল্লাহ মনে হবে অনেক বেশি হয়ে গেছে না প্রাইস অবশ্যই রিজনেবল হবে ঝটপট করে টেক আ স্ক্রিনশট আর ইনবক্স দ্য পেজ আমি প্রাইসটা আরও দুটো ড্রেস দেখি আজকে বলবো আজকে ড্রেস বেশি নয় মাত্র পাঁচটা আছে সো আমি আরও দুটো ড্রেস দেখিয়ে তারপর প্রাইসটা বলবো ওকে ওকে এখন হচ্ছে আমি নেক্সট ওয়ানে যাচ্ছি এটাও অ্যানাদার বিউটিফুল কালার জাস্ট সি ওইটারই হচ্ছে কালার রাইট ওইটারই খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম বিউটিফুল একটা রেড কালার একদম সুন্দর একটা রেড ঠিক আছে আর আছে না একদম সুইট সোবার রেড খুব সুন্দর সোবার একটা রেড ওই ড্রেসটারই ওইটা ছিল পাম্পকিন অরেঞ্জ আর এটা হচ্ছে সুন্দর একটা সোবার রেডের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেক পোরশনে সেম ভাবে আগের ড্রেসটার মতো ওইটা কিন্তু এটা কিন্তু আগের ড্রেসটারই জাস্ট কালার ওকে আগের ড্রেসটা ছিল পাম্পকিন অরেঞ্জ আর এটা হচ্ছে একটা সোবার রেড আর মিডল পোরশনে হচ্ছে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারিজে কাজ করা আছে অ্যান্ড ছিটে 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 করে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে বিউটিফুল একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা
আমরা একটু লোয়ার পোরশনে দেখে ফেলি, জাস্ট দেখেন লোয়ার পোরশনে কি সুন্দর করে, এগুলো কিন্তু এমব্রয়ডারিজ এর কাজ। এই যে এগুলো যা যা দেখছেন এমব্রয়ডারিজ এর কাজ, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড, বাট এখানে যা যা দেখছেন এমব্রয়ডারিজ এন্ড হচ্ছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। বিউটিফুল একটা ড্রেস, ওয়াও এটাও খুবই ভালো লাগছে, এত সুন্দর সুন্দর কালার আজকে মাশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের ড্রেসটার মানে সাইড পোর্শনটা, সাইড পোর্শনে আপনার এরকম খুব সুন্দর করে বো বো বলি না, এটাকে আমরা বউ মনে হয় বলি তাই না, কাজটাকে বো বউ করে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক করা আছে। বিউটিফুল একটা ড্রেস, ঠিক আছে, খুব সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, আর এটা হচ্ছে ড্রেসটার, ওকে এটা হচ্ছে ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনটা একটু উল্টা পাশে আছে, এই নাকি আমি উল্টা ধরেছি, এটা রাইট, এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শন, ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা, পুরোটা জুড়ে বিউটিফুলি ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে স্লিভের পার্ট, আমার কাছে স্লিভের পার্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে, স্লিভের পার্টটা খুবই সুন্দর তাই না, একটু জয়পুরি টাইপের কাজ করা না, স্লিভটা বেশ সুন্দর। নর্মালি স্লিভে আমরা এই টাইপের একটা এক্সক্লুসিভ ডিজাইনস কিন্তু দেখি না। প্রাইস বলেন, এই তো বলে দিব, আরেকটা ড্রেস দেখিয়ে প্রাইস বলে দিব, আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে একদম সেম, সো আজকে আপনাদেরকে একটু জ্বালাই। এটা হচ্ছে আমাদের ড্রেসটার স্লিভের পোর্শনটা, এবং পুরোটা স্লিভে কিন্তু এরকম দেখেন কি সুন্দর একটা স্ট্রাইপ স্ট্রাইপ ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক আছে। বাই দ্য ওয়ে ফ্যাব্রিক কিন্তু আমাদের সবার ফেভারিট, কোনটা বলেন তো, সবার ফেভারিট কটন লনের ফ্যাব্রিক, সাথে এমব্রয়ডারিজের কাজ আছে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক আছে। লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। কি খবর মিনারা, তুমি প্রতিদিন আমাকে লাঞ্চ করছো নাকি জিজ্ঞেস করতে চলে আসো। এটা হচ্ছে আমাদের ওড়নাটা, দেখেন এই ড্রেসটাও অনেক বেশি বিউটিফুল, এই যে এটা হচ্ছে ওড়নাটা, পুরোটা ওড়না জুড়ে হচ্ছে আমরা এরকম একটা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কাটওয়ার্কের কাজ পাচ্ছি। আর এখানে হচ্ছে গোল্ডেন কালার, ইয়েস গোল্ডেন কালারের হচ্ছে জড়ি সুতোর কাজ পাচ্ছি, সাথে হচ্ছে এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি। বিউটিফুল একটা ড্রেস, দেখা করো, এই তো করবো, আসলে অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, করবো করবো। এটা হচ্ছে ফুল ড্রেসটা, পুরোটা ড্রেসের বডি জুড়ে হচ্ছে আমরা ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ড্রেসটা আসলেই অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রোশনি আপু, কি খবর, কেমন আছেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ নাজিফা আপু ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা। বাই দ্য ওয়ে ওড়নার কিন্তু দুপাশে আপনারা এরকম বিউটিফুল কাটওয়ার্কের কাজ পাচ্ছেন, এবং জাস্ট দেখেন কাটওয়ার্কের ফিনিশিংটা কি নাইস, কাটওয়ার্কের ফিনিশিংটা খুবই ভালো লেগেছে, খুবই নাইস একটা ফিনিশিং, এবং সাথে হচ্ছে বিউটিফুল এমব্রয়ডারিজের কাজ করা আছে, এবং দেখেন কি সুন্দর জড়ি সুতো থ্রেডিং ওয়ার্ক আছে। বিউটিফুল একটা ড্রেস, এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা, সো যার যারই ভালো লাগছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স দ্য পেজ। আর একটা ড্রেস দেখিয়ে আমি কিন্তু প্রাইসটা বলে দিব, আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে একদম সেম, সো এই জন্য আজকে প্রাইসটা একটু পরে বলছি, বাট যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিতে কিন্তু ভুল করবেন না, স্টক আউট হয়ে যাবে। কালার দুটো যেটা দেখালাম একদম স্টক আউট হওয়ার মতো, কালার যেরকম ডিজাইন সেরকম আমরা মানে আছে না, বেশি অ্যাভেইলেবল বা হচ্ছে বেশি কমন না কিন্তু ওই দুটোর ডিজাইন তাই না। এখন হচ্ছে আমি আমারটা দেখাই, এই যে এই ড্রেসটাই হচ্ছে আজকে আমি পরে আছি, বিউটিফুল একটা ড্রেস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেক কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল। এটার সাথে হচ্ছে আপনারা ইয়ের ওড়না পেয়ে যাচ্ছেন, কটন বেনারস, ঠিক আছে, কটন বেনারসির হচ্ছে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটা ড্রেস, একদম দেখেন নেক পোর্শন থেকে হচ্ছে এমব্রয়ডারিজের কাজটা স্টার্ট হয়েছে, একদম আমাদের দামানের পোর্শন পর্যন্ত, এই যে একদম দামানের পোর্শন পর্যন্ত ফুল হচ্ছে এমব্রয়ডারিজের কাজ আছে, এবং খুব সুন্দর একটা কালার তাই না, একটু লাইট একটা গোল্ডেন টাইপের কালার, এবং সাথে হচ্ছে আমরা রোজ গোল্ড কালারে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে আমি পরেছি, ঠিক আছে, এই ড্রেসটা হচ্ছে আমি পরেছি, কালারটা হচ্ছে যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা হচ্ছে একটু ধরেন কি বলবো একটু অ্যাশি ব্ল্যাক, ঠিক আছে, একদম পিওর জেড ব্ল্যাক না, কালারটা হচ্ছে একটু অ্যাশি ব্ল্যাক, এবং ব্ল্যাকের মধ্যে কিন্তু আমরা এরকম ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে, পুরোটা ড্রেসে জুড়ে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক। আর মিডল পোর্শনে একদম দামান পর্যন্ত হচ্ছে আমরা একটা গর্জিয়াস এমব্রয়ডারিজে কাজ পেয়ে যাচ্ছি, সাথে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক আছে। এটা হচ্ছে আমাদের ড্রেসটার ফ্রন্ট পোর্শন, আমি একটু দামানের প্রিন্টটা আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে দেখেছেন কাজটা কোন পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত, ঠিক আছে, একদম এই পর্যন্ত গিয়েছে, এবং সাথে এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক আছে। দ্য রেড ওয়ান ইজ দ্য প্রিটিয়েস্ট,
তাই আমার কাছে ওই ড্রেস দুটাই খুবই ভালো লেগেছে যেটা পরে আছি সেটাও খুব সুন্দর মাশাআল্লাহ এবং দেখেছেন দুপাশে কিন্তু আমরা খুব সুন্দর কিন্তু ইয়ে পেয়ে যাচ্ছে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে লেস গুলো অবশ্যই আমরা কিন্তু ড্রেসে ইউজ করব এই ড্রেসে না হলেও যে কোনো একটা সলিড কালার ড্রেসে কিন্তু ইউজ করে ফেলব এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক পোর্শন পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে আমরা এরকম ছিটে 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 ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি জাস্ট সি কি বিউটিফুল একটা ড্রেস খুব সুন্দর এই ড্রেসটাই হচ্ছে আমি পরে আছি আর এটা হচ্ছে আমাদের স্লিভের পার্ট স্লিভটা জুড়েও হচ্ছে আমরা একটা ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে আজকে সেম এই ড্রেসটার প্রাইস মানে এই ড্রেসটা দেখিয়েই হচ্ছে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটার সাথে হচ্ছে আমরা কটন বেনারসি একটা ওড়না পেয়ে যাচ্ছি এই ফ্যাব্রিকটাকে বলে হচ্ছে কটন বেনারস ঠিক আছে কটন বেনারস বলা হয় এই ফ্যাব্রিকটাকে এবং দেখেন কি সুন্দর পুরোটা জুড়ে হচ্ছে আমরা এরকম একটা শিমারি মানে বেনারসি শাড়ি বা বেনারসি ওড়না বা কাতান ওড়নার মধ্যে আমরা যে সুন্দর একটা শিমার পাই ওরকম একটা শিমারি কাজ করা আছে এই ওড়নাটাতে খুবই সুন্দর ওড়নাটার জন্য ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে এবং ওড়নাটার কালার দেখেছেন কি সুন্দর রেড কালারের একটা ওড়না খুব সুন্দর একদম রেডের সাথে হচ্ছে ব্ল্যাকের কন্ট্রাস্টিং তো মাশাআল্লাহ একটা রয়্যাল কন্ট্রাস্টিং তাই না এটা হচ্ছে ওড়নার আঁচলটা এবং ওড়নাটা খুবই লাইটওয়েট ওড়নাটা অনেক লাইটওয়েট ওড়নাটাও হচ্ছে আপনার ড্রেস কিন্তু আপনার কটন লন ওকে ড্রেস হচ্ছে কটন লন এবং ওড়না হচ্ছে কটন বেনারসির ওড়না খুবই সুন্দর ওড়নাটার কালার দেখেছেন চোখে লাগার মতো একটা কালার বিউটিফুল এবং দেখেন ওড়নার দুপাশেই হচ্ছে পারে আমরা এরকম একটা শিমার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টটা এখন আমি হচ্ছে প্রাইসটা বলে দিব প্যান্টটা হচ্ছে আমরা সলিড একটা ব্ল্যাক কালারের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে 1680 টাকা ওনলি আজকে যা যা ড্রেস দেখছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম পেয়ে যাচ্ছি আমরা প্রাইস হচ্ছে 1680 টাকা ওনলি সো যার যেটা ভালো লেগেছে এখন পর্যন্ত আমি তিনটা ড্রেস দেখিয়েছি তাড়াতাড়ি করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে প্রাইস হচ্ছে 1680 টাকা ওনলি এখন আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর আজকে সব হচ্ছে আপনাদেরকে একটু একদম ডিফারেন্ট টাইপের ডিজাইনস কিন্তু দেখাচ্ছি ফার্স্টে একটা ডিফারেন্ট ডিজাইন দেখালাম এখনো খুব সুন্দর কটন বেনারসি ওনার একটা দেখালাম লেটস সি এখন কোনটা আছে এই যে ওয়াও ওয়াও এটাও অনেক সুন্দর দেখেন এটা কিন্তু পুরোটা জুড়ে হচ্ছে আমরা এরকম করে একটা এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি আপনার কি বলবো অলিভ গ্রিন কালার সাথে হচ্ছে অরেঞ্জ কালার এই টাইপের সুন্দর সুন্দর কালারসের এই দেখেন কি সুন্দর একটা এমব্রয়ডারি পুরোটা জুড়ে পুরোটা জুড়ে পুরো কোন পর্যন্ত গিয়েছে দেখেছেন কাজটা মানে আমি দেখিয়ে শেষ করতে পারছি না পুরোটা জুড়ে খুব সুন্দর কিন্তু একটা এমব্রয়ডারিজের কাজ করে একদম এই পর্যন্ত ঠিক আছে একদম এই পর্যন্ত হচ্ছে স্মুথ একটা এমব্রয়ডারিজের ওয়ার্ক করা আছে এবার আমি ড্রেসটা খুলে ফেলি এটা হচ্ছে আমাদের ড্রেসটা কালারটা খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালার বা একটু মফ পিঙ্ক খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার পুরোটা জুড়ে হচ্ছে অ্যামেজিং একটা এমব্রয়ডারি নর্মালি এই কাজটা আমরা সচরাচর দেখি না এই প্যাটার্নটাও সচরাচর দেখা যায় না এই টাইপের আর কি কাজটা আর কি দেখা যায় না তাই না সচরাচর আমরা কিন্তু এরকম দেখি না দেখেন কি সুন্দর একদম হেভি একটা এমব্রয়ডারিজের কাজ খুবই ভালো লাগছে খুবই রয়্যাল কাজটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা কালারটা দেখেছেন প্রাইস কিন্তু 1680 টাকা যেটাই আজকে দেখছেন প্রত্যেকটার প্রাইস হচ্ছে 1680 টাকা ওনলি আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্রাস্টার লোয়ার পোর্শনটা মানে দামানের আগ পর্যন্ত হচ্ছে আমরা এরকম এমব্রয়ডারিজের কাজ পেয়ে যাচ্ছি কপার গোল্ডেন জরি সুতোর কাজ পেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা দেখেছেন খুব সুন্দর কিন্তু একটা জয়পুরি ড্রেসেস এরকম ডিজাইন থাকে ওই টাইপের একটা ডিজাইন একটা খুব বিউটিফুল একটা ডিজাইন সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শন এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শন পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে এই দেখেন মানে কাজটা দেখেছেন কাজটা কিন্তু আমরা যেটা বলছিলাম যে এরকম ডিজাইন আমরা সচরাচর দেখি না এখানে যে ডিজাইনটা করা আছে প্রিন্টেড ওয়ার্কটা করা আছে এই প্রিন্টেড ওয়ার্কটা আমরা সচরাচর অনেক বেশি ড্রেসে দেখি না একটু এক্সক্লুসিভ একটু ইউনিক তাই না লাইভ দেখে অর্ডার করে ড্রেসই নাই আপু অনেক সময় আর কি মানে এত রাশ থাকে যে সাথে সাথে স্টক আউট হয়ে যায় এজন্যই আপনাদেরকে বলি যে সাথে সাথে একটু অর্ডার প্লেস করবেন যখন আমরা দিতে পারি না আপনাদেরকে আপনাদের পছন্দসই একটা ড্রেস আমাদেরও অনেক মন খারাপ লাগে
সো কি করতে হবে একটু ঝটপট করে অর্ডার প্লেস করতে হবে দেখার সাথে সাথে যদি অনেক ভালো লেগে থাকে ঝটপট করে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলবেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের স্লিভের পোরশনটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভের পোরশন ফ্যাব্রিক কিন্তু কটন লন ওকে ফ্যাব্রিক হচ্ছে ও মাই গড ডিটেইলসটা আছে এত ভালো লেগেছে এত সুন্দর বিশেষ করে ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেছেন বানায় পরার পর আসলেই খুবই ভালো লাগবে বিউটিফুল একটা কালার হাই আপু হ্যালো শবনম আপু কি খবর কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসটার ওড়নাটা সি কি বিউটিফুল তাই না অনেক সুন্দর না এবং দেখেছেন ওড়নাটার ডিজাইনটা জাস্ট দেখেন আমি তো ডিজাইন দেখে অবাক হয়ে গেলাম পুরোটা জুড়ে ওয়াও ওয়াও খুবই এক্সক্লুসিভ সিরিয়াসলি ওড়নাটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং ওড়নার হচ্ছে আমরা উইথ অনেক পেয়ে যাচ্ছি লেন্থও অনেক পেয়ে যাচ্ছি আমরা একটু সামনে থেকে দেখি ওড়নাটা কতটা সুন্দর কতটা এক্সক্লুসিভ আমরা ব্যাক পোর্শনে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি সেই প্রিন্টটাই হচ্ছে আমরা ওড়নাতে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা হচ্ছে আমরা পিচ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে 1680 টাকা অনলি 1680 টাকা সো যারই ভালো লাগছে যেটাই ভালো লাগছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স দ্য পেজ সময় মতো অর্ডারটা প্লেস না করলে কিন্তু পরে স্টক আউট হয়ে যাবে তারপর সবার মন খারাপ হবে সাথে কিন্তু আমাদেরও হবে এখন হচ্ছে এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান আমি এটা দেখিয়ে ফেলি আপনাদেরকে এই যে কালারটা দেখেছেন খুব সুন্দর একটা লাইট একটা একটু মাস্টার্ড গোল্ডেন ইয়েলো ঠিক আছে মাস্টার্ড গোল্ডেন ইয়েলো একটা কালার এবং পুরোটা জুড়ে সেম ড্রেসটাই জাস্ট হচ্ছে ডিফারেন্ট কালার দেখেছেন কি সুন্দর করে এখানে মনে হয় এমব্রয়ডারিজের কাজটা আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখেন ওয়াও ওয়াও সো প্রিটি সো বিউটিফুল মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর অনেকদিন হয়েছে এরকম টাইপের ইয়েলো কালার ড্রেস পরা হয় না পরতে হবে এত সুন্দর দেখে লোভ লাগছে এটা হচ্ছে আমাদের ড্রেসটার ব্যাক পোর্শনটা এই ড্রেসটার আমার বেস্ট পার্ট লেগেছে এটার প্রিন্টগুলো তারপরে এমব্রয়ডারিজের কাজগুলো প্রত্যেকটাই না অনেক দুটোই প্রিন্টও বলেন আর হচ্ছে এমব্রয়ডারিজের কাজগুলোই বলেন দুটোই হচ্ছে খুব এক্সক্লুসিভ নর্মালি আমরা এই টাইপের দেখি না আজকে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস দেখিয়েছি ইচ অ্যান্ড এভরি ড্রেসেস ওয়ার সো বিউটিফুল মানে প্রত্যেকটা খুবই সুন্দর ছিল ডিফারেন্ট ছিল ইউনিক ছিল এক্সক্লুসিভ ছিল এটা হচ্ছে আমাদের ড্রেসটার ব্যাক পোর্শন দেখেছেন কি সুন্দর কি সুন্দর দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে স্লিভের পার্টটা এটা হচ্ছে স্লিভের পার্টটা এক একটা ড্রেস আজকে এক এক রকম সুন্দর ছিল এক এক রকম বডি কিন্তু আমরা হচ্ছে ধরে রাখেন 80 দেওয়া আছে তো আমি তা আপনাদেরকে বলবো বডি হচ্ছে 70+ পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে বডি 70+ আর লেন্থ হচ্ছে 46-47 এর মতো লেন্থ পেয়ে যাচ্ছে এবং দেখেছেন কি সুন্দর এখানে লেস ওয়ার্ক আছে লেসটাও দেখেন আজকে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর এটা হচ্ছে আমাদের ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওড়নাটা পুরোটা ওড়না জুড়ে হচ্ছে একটা গর্জিয়াস ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক আছে অ্যান্ড দিস ইজ টু এক্সক্লুসিভ ঠিক আছে অনেক সুন্দর পাও অনেক ভালো লাগতেছে এই ডিজাইনগুলো আপনারা যারা নিবেন অন্য আরেকটা জায়গায় দেখবেন এমন না আছে না যে আমিও পড়েছি আর বেশ কয়েকটা জায়গায় দেখছি যে সবাই পড়েছে ওইটা দেখবেন না কারণ আসলেই খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর ডিজাইনার ঠিক আছে অনেক সুন্দর ইউনিক টাইপের ডিজাইনগুলো আজকের ইউনিক আর এটা হচ্ছে প্যান্ট আমরা একটা সলিড মাস্টার্ড গোল্ডেন ইয়েলো কালারের প্যান্ট পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে অনলি 1680 টাকা 1680 টাকা সো যারই ভালো লাগছে যেটাই ভালো লাগছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স দ্য পেজ 1680 টাকা প্রাইস অনলি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আজকে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ইনক্লুডিং মাইন টোটাল আজকে আপনাদেরকে তিনটা ডিজাইন দেখিয়েছি ইচ ডিজাইনের টু কালার্স ছিল শুধুমাত্র আমারটাই হচ্ছে একটাই সিঙ্গেল আমারটার ওড়না কিন্তু আপনার কটন বেনারসি ঠিক আছে আমার ওড়নাটা হচ্ছে কটন বেনারসি জাস্ট দেখেন কি সুন্দর ওড়নাটার কালার দেখেছেন কি ভালো লাগছে অ্যান্ড দেখেন এই দুপাশেই এরকম বিউটিফুলি হচ্ছে এরকম শিমরি একটা কাতানের ওড়না বা বেনারসি শাড়ির মধ্যে যেরকম সুন্দর একটা মানে গ্লিটারি কাজ থাকে ওই টাইপের হচ্ছে একটা কাজ করা আছে এই জন্য এটার নাম হচ্ছে কটন বেনারসি দেখেন কি সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার ড্রেসটা এটার প্রাইসও হচ্ছে 1680 টাকা অনলি সো যাই ভালো লাগছে যেটাই ভালো লাগছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স দ্য পেজ
একটুও লেট করা যাবে না, ঠিক আছে? এক ফোঁটা লেট করা যাবে না, নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আজকের লাইভ। যারা এতক্ষণ সাথে ছিলেন অসম্ভব ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।